হ্যালো জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে তো কোন কোন জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হলো এবং আপনার কী ধরনের যোগ্যতা লাগবে সেটা সম্পর্কে জানতে হলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন চলমান যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন যেগুলো তো আবেদনের সময়সীমা রয়েছে অবশ্যই অবশ্যই আবেদন করবেন আর আমি অলওয়েজ রিয়াল নিউজ দেওয়ার চেষ্টা করি যাতে আমার ভিউয়ার্সরা উপকৃত হয় তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সরকারি জেলা ডিসি অফিস চলমান জেলা চারটি পদের সংখ্যা ভিন্ন ভিন্ন বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে জেলা যেই ডিসি অফিসের নিয়োগটা এসেছে সেটাতে কিন্তু জেএসসি থেকে আপনার স্নাতক পাস পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ আঠাশ নভেম্বর দু তারিখ তাহলে কোন কোন জেলা চলুন আমরা এখনই সেগুলো দেখে নিই তো বর্তমানে চলমান রয়েছে বরগনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তো কোন নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে এখন দেখিয়ে দিব একটি পদে চারজনকে নিয়োগ করা হবে আঠারো থেকে তিরিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা স্নাতক আবেদনের শেষ তারিখ আঠাশ নভেম্বর দু হাজার একুশ অবশ্যই ডাকযোগের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আপনার নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যেই আবেদনপত্রটি করতে হবে সেটা করে আপনাকে কিন্তু পাঠাতে হবে এই আবেদনপত্রটি প্রকাশিত হয়েছিল একুশ অক্টোবর দু হাজার একুশ তারিখে কত সংখ্যা ছিল ইউনিয়ন পরিষদ সচিব গ্রেড চৌদ্দ চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতক পাস এটাতে কিন্তু এখনও আঠাশ এগারো দু হাজার একুশ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে তো অবশ্যই আপনারা যারা বরগুনা জেলার প্রার্থী রয়েছেন অবশ্যই আবেদন করে দিন এটা কিন্তু খুবই ভালো মানের একটি জব তো তারপর যে জেলাটা রয়েছে সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ আটটি পদে টোটাল চুয়াল্লিশ জনকে নিয়োগ করা হবে আঠারো থেকে তিরিশ বছর জেএসসি এবং এসএসসি পাশে আপনারা সকলে আবেদন করতে পারবেন পঁচিশ নভেম্বর দু হাজার তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে আবেদন করতে হবে জেলা প্রশাসক বরাবর তো আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি ফায়ার সার্ভিসে কিন্তু দুশো উনব্বইটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বয়স আঠারো থেকে তিরিশ ফায়ার ফাইটার পদে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে অবশ্যই আমার চ্যানেল থেকে এই ভিডিওটি এখনই দেখে আসুন তাহলে চোদ্দই অক্টোবর দু হাজার একুশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রদান করা হয়েছিল যে সকল পদ রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ পদ যেগুলো ছাড়া আসলে একটা ডিসি অফিস চলা কোনোভাবেই সম্ভব না সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ অফিস সহায়ক তেরোটি পরিচ্ছন্নতা কর্মী দশটি নিরাপত্তা প্রহরী পনেরোটি মালি একটি সার্কিট হাউস মানিকগঞ্জ পরিচ্ছন্নতা কর্মী একটি মালি একটি বুয়ারা দুইটি বাবুরচি একটি তো গ্রেড বিশের যে আট হাজার দুইশো পঞ্চাশ টাকার স্কেল আপনাদের সকলেই সুবিধার্থে জানিয়ে দিচ্ছে এটাতে কিন্তু আপনি যে গ্রেডটা আছে তার ডাবল বেতন পাবেন তার কারণ এর সাথে আপনার অ্যাড হবে বাড়ি ভাড়া যাতায়াত খরচ আপনার চিকিৎসা ভাতা আপনার সন্তান সন্তানের যে পড়াশোনার খরচ তাদের চিকিৎসা সব কিছুই কিন্তু বাংলাদেশ সরকার বহন করবে এটাই কিন্তু রুলস অ্যান্ড রেজুলেশনে রয়েছে তো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলেই আপনি কিন্তু সকল পথসমূহে আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনাকে মানিকগঞ্জ জেলার বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যেও তো তারপর যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পঞ্চগড়ের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আপনারা সকলে কিন্তু আবেদন করতে পারবেন তো পঞ্চগড় জেলায় আপনারা যারা আছেন চারটি পদে দশজনকে নিয়োগ প্রদান করা হবে বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর অবশ্যই এইচএসসি এবং স্নাতক পাস হতে হবে এগারোই নভেম্বর দু হাজার একুশ তারিখ পর্যন্ত এখন আবেদনের সময়সীমা রয়েছে আবেদন করতে পারবেন ডিসি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে তো এই যে যে পঞ্চগড় যে নিয়োগ অক্টোবর প্রকাশ করা হয়েছিল সেটাতে তারা নিবে কম্পিউটার অপারেটর তিনজন মুদ্রাক্ষরিক পাঁচজন লাইব্রেরি সহকারী একজন হিসাব সহকারী একজন এগুলো কিন্তু বেশিরভাগই তারা কিন্তু লাস্টের যে দুটি রয়েছে এই দুটিতে তারা আসলে এইসএসসি পাশ চেয়েছে বা উচ্চ মাধ্যমিক তার উপরের দুটিতেই তারা কিন্তু স্নাতক সম্মান চেয়েছে তো এটাতে আপনারা যারা পঞ্চগড় জেলার বাসিন্দা আছেন অবশ্যই আবেদন করে দিবেন তো তারপর কিন্তু নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচটি পদে টোটাল বাইশ জনকে নিয়োগ করা হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স সীমা এবং এসএসসি ও স্নাতক পাঁচ থাকলে আট নভেম্বর দু হাজার একুশ তারিখের মধ্যে অবশ্যই আবেদন করে দিন কারণ এটা কিন্তু খুবই ভালো মানের একটি জব কারণ কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ করা হবে এবং কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারজন অফিস সহকারী এটা পনেরো জন গ্রেড ষোলো এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে এটা কিন্তু সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জব তারপরে আপনার হিসাব সহকারী নেওয়া হবে লাইব্রেরি সহকারী নেওয়া হবে আপনি যদি বাসে জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই এগুলোতে আবেদন করবেন পরীক্ষা দিবেন এক্সপিরিয়েন্স বাড়াবেন তো আপনার কিন্তু আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন এবং এটাতে কিন্তু অনলাইনে আবেদন বর্তমানে সরকারি কর্ম কমিশনে পঁয়ত্রিশশো নিরানব্বইটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে পঁচিশ এগারো একুশ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ তাই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে আসবেন এবং এটাতে আপনারা আবেদন করবেন আশা করছি অনেক ভালো ফলাফল পাবেন এবং অবশ্যই আমার সকল ভিডিওসমূহ দেখবেন তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন চলমান যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন যেগুলো তো আবেদনের সময়সীমা রয়েছে অবশ্যই অবশ্যই আবেদন করবেন আর আমি অলওয়েজ রিয়াল নিউজ দেওয়ার চেষ্টা করি যাতে আমার ভিউয়ার্সরা উপকৃত হয় তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়